নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। আলোর উৎসব বা দীপাবলি ও শ্যামা পূজার মাঝে হাতে মাত্র কয়েকটা দিন, কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের রায় মাথায় হাত এ রাজ্যের বাজি ব্যবসায়ীদের। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বাবান্না ও বিচারপতি এম এম সুন্দ্রেসের ডিভিশন বেঞ্চ তাদের রায় স্পষ্ট করে জানিয়ে দিল, 2021 সালের রায়কেই বহাল রাখা হলো এবং শুধু দিল্লি নয়, দেশের সমস্ত রাজ্যেই এই রায় বলবৎ থাকবে। সেই রায় নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র সবুজ বাজি ছাড়া অন্য কোনো রকম বাজি কেনা বেচা বা জ্বালানো চলবে না। আর সুপ্রিম কোর্টের এই রায় বিপদের মধ্যে রাজ্যের হাজার হাজার বাজি ব্যবসায়ী, কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারের অনুমতিক্রমে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে বাজি মেলা। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আর চালু রাখা যাবে না বাজি বাজার। সে খবর পৌঁছতেই হাওড়ার ডুমুরজলা বাজি বাজারের ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, 30,000 টাকা করে দিয়ে তারা এই বাজির বাজারে বসার অনুমতি পেয়েছেন, তারপর লক্ষ লক্ষ টাকা ধার করে সাজিয়েছেন তাদের বসার। আর বাজার জমে ওঠার মুখেই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হলে তারা ভাতে মারা পড়বেন, তাদের সংসার ভেসে যাবে। তাদের দাবি, অন্তত এ বছরটা তাদের ব্যবসা করতে দেওয়া হোক। এবং সেই দাবিতে বাজি ব্যবসায়ীদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ডুমুরজলা বাজি বাজার সংলগ্ন এলাকায়। বাজিবাজারের সম্পাদক সৌমিত্র মণ্ডল জানালেন, এ বাজারে কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে শুধুমাত্র সবুজ বাজি বিক্রি করা হয়। তারা বেসিক্যালি একটা সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেটটা প্রদান করে সিএসআইআর বা নেরি, ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা, তারা সার্টিফিকেট ইস্যু করেছে বিভিন্ন কোম্পানিকে যারা এই গ্রিন প্রোডাক্ট বানাতে পারবে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়ার পর ম্যানুফ্যাকচারিং লাইসেন্স দেওয়া হয়েছে। সেই প্রোডাক্টে যাদের সিএসআর নেরি লোগো আছে, গ্রিন লোগো, সেই মাল এখানে বিক্রি করাচ্ছে। এখানে একটা কোনো কোম্পানির মাল নেই, আপনি যে কোনো জায়গা থেকে বোর্ডে দেখবেন এখানে প্রত্যেকটা জায়গায় আমরা যে সমস্ত কোম্পানি থেকে মাল তোলা হয়েছে যাদের এই কিউআর কোড সার্টিফিকেট বা গ্রিন লোগো আছে, সেই মালই বিক্রি করা। আমরা কোনো এখানে কোম্পানি, কোনো পার্টিকুলার কোম্পানিকে প্রমোট করার জন্য নয়, আমরা এখানে একটা শিল্পকে প্রমোট করার জন্য দাঁড়িয়ে আছি। এতগুলো মানুষের, তাদের জেনারেশন একটা জেনারেশন এই ব্যবসাতে জড়িত, একটা শিল্পকে বাঁচানোর জন্য জড়িত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই মেলা সেই শিল্পকে বাঁচানোর জন্য উৎসাহ পেয়েছিলাম, কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আরেক বাজি ব্যবসায়ী সৌমিত্র নাগের অভিযোগ, সমস্ত নিয়ম মানার পরেও যদি তাদের ব্যবসা করতে না দেওয়া হয় তারা মারা পড়বেন। প্রত্যেকে গরিব মানুষ, আমরা খেটে খাই, এখন একমাত্র আমাদেরকে আমাদের আমরা আমরা প্রত্যেকে ধার দেনা করে গোল্ড লোন নিয়ে আমরা বাজি তুলেছি। আমরা চাইছি যে আমাদেরকে এই বছরটার জন্য অন্তত এখানে পারমিশন দেওয়া হোক, আগামী বছর এখানে যদি মেলা না করতে দেয় আমরা মেলা করব না, কিন্তু আমাদের আপনাদের দেশের মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চ মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, তথা আমাদের এই এলাকার যে জনপ্রতিনিধি অরূপ রায়, মাননীয় মন্ত্রী, উনি জানে, ওনার তত্ত্বাবধানে এই বাজি মেলা, এবার প্রতিবেশী এখানে অনুরোধ করছি যে আমাদের যেন এইখানে যেন মেলা করার অনুমতি দেয়, এই বছরটা দেওয়া হোক, আগামী বছর আমরা এখানে মেলা করব না। আমরা, হ্যাঁ, আমার নাম সৌম্যজিৎ না, আমার 17 নম্বর স্টল, হাওড়া ডুমুরজলা বাজি মেলা। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর সত্যি সত্যি এক চরম অনিশ্চয়তার মুখে রাজ্যের বাজি ব্যবসায়ীরা। পুজোর আগে বেআইনি বাজির কারখানাগুলিতে লাগাতার বিস্ফোরণ, মৃত্যু ইত্যাদি ঘটনায় এমনিতেই দীপাবলির আগে অনিশ্চিত ছিল বাজির ব্যবসা, এখন শুরু হবার সাথে সাথেই সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে খুচরো ব্যবসায়ীরা। হাওড়া থেকে রাজু ঝা, দ্য রিপোর্ট।